জনরাত্রি শেখ হাসিনা পয়লা জানুয়ারিতে আমার খেটে খাওয়া ভাই বোনের বাচ্চাদের হাতে সকল বাচ্চার হাতে বই উপহার দিয়ে বই উৎসব করে সেই কারণে তো জনরাত্রি শেখ হাসিনার খুলনার উৎসবে আমরা যোগ দিয়ে উৎসব পালন করব মঙ্গবন্ধুর কন্যাকে দেখার জন্য হেঁটে হোক গাড়িতে হোক রিকশায় হোক ভ্যানে হোক যেমনি হোক আমরা খুলনা সমাবেশে ঢল নেমে যাবে মাননীয় নেত্রীকে দেখার জন্য এই বাসদার মানুষ সাক্ষী থেকে বলুন আপনারা ইব্রাহিম আমলিক কর্তারা আমলিক করা বলে আমার জানা সেজন সাধারণ মানুষ তার সন্তান বিরল রোগে আক্রান্ত হওয়ার এই সংবাদ যখন সাংবাদিকদের মাধ্যমে আমাদের মাধ্যমে নেতাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারে সাথে সাথে উন্নত চিকিৎসার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তাকে ফোন দিয়ে খোঁজ করে তার সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন সেই মমতাময়ী মাকে দেখতে বাসদার মানুষ তো ঘরে থাকার কথা না সকলকে সাথে নিয়ে ওই খুলনার মহাসমাবেশে মিছিল সহকারে চলে যাবে বলে আমি বিশ্বাস করি প্রিয় সাথীরা প্রিয় উপস্থিতরা বক্তব্য রাখার সময় আসলে কম এশার নামাজ আগত আমি আপনাদের কাছে আগামী ১৩ তারিখ খুলনাতে মহাসমাবেশ হবে আপনারা জানেন সেই সমাবেশ কার সমাবেশ সেই সমাবেশে কে আসবে সেই দাওয়াত আপনাদের কাছে দিতে এসেছি আমি আপনাদের মাঝে বলতে এসেছি বঙ্গবন্ধুর কন্যার কথা আমি আপনাদের কাছে জানাতে এসেছি সেদিন ২৮ তারিখ সেদিন যে পুলিশের কাছে সারা বিরোধী নেতৃবৃন্দ যারা সেদিন যারা ওই জামাত বিএনপি সহ সে সমস্ত দলের নেতারা সেদিন পুলিশের কাছে সমাবেশের অনুমতি চেয়েছিল পুলিশ যাদের সেদিন সমাবেশের অনুমতি দিয়েছিল ২৮ তারিখ সমাবেশের অনুমতি দিয়েছিল আপনারা জানেন আমরাও সেদিন সাতক্ষীরা থেকে একটি সমাবেশের আয়োজন করেছিলাম আমরা সেদিন সাতক্ষীরাতে একটি মোটর শোভাযাত্রার আয়োজন করেছিলাম আমরা দেখেছি শুধু সাতক্ষীরা না এই বাসদার সকল এলাকার মানুষ ১৪টি ইউনিয়ন পৌরসভা নদীঘাট থেকে সকল খেটে খাওয়া শ্রেণী পেশার মানুষ দল বাদ নির্বিশেষে সেদিন মোটর শোভাযাত্রা করে শুধু সাতক্ষীরা না বাংলাদেশের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে যে স্বতঃস্ফূর্ত ভাবে জনরাত্রি শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড শান্তির পক্ষে সর্ববিরোধ যে মোটর শোভাযাত্রা আপনাদের সহযোগিতায় হয়েছে তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমি যে কথা বলছিলাম সেই ২৮ তারিখে ওই জামাত বিএনপিরাও সেদিন ঢাকাতে রাজধানী শহরে সমাবেশ করেছিল আপনারা দেখেছেন টিভির পর্দায় কত নৃশংস নির্মম হত্যাকাণ্ড শিকার হয়েছিল সেদিন ওই পুলিশ সদস্য আনসার ভাইদের উপরে নির্মম নিষ্ঠুর ভাবে তারা আঘাত করেছিল আপনারা দেখেছেন টিভির পর্দায় যে কত পৈশাচিক ভাবে সেদিন সেই পুলিশ সদস্যকে রাজার বাগ পুলিশ লাইনের পাশে নির্মম নিষ্ঠুর ভাবে সেই পুলিশ সদস্যকে খুন করেছিল তারা সেই পুলিশ সদস্যের কি দোষ ছিল তার দোষ ছিল একটি সেটি হচ্ছে সে রাষ্ট্রের উপর তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আপনি আমি আমাদেরকে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য একজন রিক্সা শ্রমিক একজন রিক্সাওয়ালাকে নিরাপত্তা দেওয়ার জন্য একজন কুলি একজন শ্রমিক একজন ভ্যান চালক একজন বাস চালক হেলপারকে নিরাপত্তা দেওয়ার জন্য অফিসগামী যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য ওই পুলিশ ভাইরা সেদিন জীবনের ঝুঁকি নিয়ে সেদিন তারা সমাবেশ ওই সমাবেশের পাশে প্রহরায় ছিল তারা সেদিন ওই শান্তিপূর্ণ সমাবেশ থেকে তারা কিভাবে ওই পুলিশ সদস্যকে পিটিয়ে পিটিয়ে তাকে নির্মম নিষ্ঠুর ভাবে খুন করেছিল আপনারা সেদিন দেখেছেন তারা শুধু তাকে খুন করায় তারা ক্ষান্ত হয় নাই তারা কি করেছিল ওই তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তারা পৈশাচিকতার উন্মত্ততা তারা সেই ইসরায়েলদের মতো সেই নৃশংসতা দেখেছে সেই মুসলমান ভাইয়ের উপরে ওই মৃত লাশের উপরে তারা আবারও একাধিক মানুষ পিটিয়েছে একজনকে দেখলাম আগুন জ্বালিয়ে দিচ্ছে একজন দেখলাম মোবাইল না মানি ব্যাগ ওই মৃত্যু ব্যক্তির কাছ থেকে নিয়ে যাচ্ছে কত নির্মম নিষ্ঠুর অমানবিক অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারে তার অপরাধ তো একটি ছিল
অপরাধ ছিল আপনার আমার মা জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল সেই ভাইটি রাধার বাপ পুলিশ হাসপাতালে যেখানে মানুষ অসুস্থ মানুষরা চিকিৎসা নেয় যে অ্যাম্বুলেন্সে অসুস্থ রোগীকে টানা হয় মুমূর্ষ রোগীকে টানা হয় সেই অ্যাম্বুলেন্সকে তারা রেহাই দেয় নাই সেদিন তারা সেই অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করেছে আমরা পুলিশ সদস্যের সেই পরিবারের কে আমরা সেই পুলিশ সদস্যের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছে নিহত হয়েছে সমবেদনা সমর্পিতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেই পুলিশ বাহিনীর প্রতি যদি তারা সেদিন কোনো কারণে ওই পুলিশ সদস্যের জানমালের রক্ষার জন্য যদি আজকে তারা কোনো রকম প্রতিরোধ করে তুলত তাহলে লাশের মিছিলে পরিণত হতো তারা সেদিন সেটি দেখেনি তাদের একটি ভাইকে তারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন তারা কোনো রকম প্রতিরোধ করতে করে নাই প্রিয় ভাইরা সেই নির্মমতা নিষ্ঠুরতা আমরা সাতক্ষীরাবাসীও আমরা ভুলে যাই নাই আমরা ২০১৩ সাল ১৪ সাল দেখেছি সকল সময় মিথ্যার কথা বলে আমার এলাকার সাধারণ মানুষদেরকে আমার মা বোনদেরকে ইজ্জত মানে মা বোনদেরকে সবসময় উত্তেজিত করে তারা মিথ্যা কথা বলে তারা সকল সময় সরকারের বিপক্ষে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে নির্বাচন আসলে আমরা সাতক্ষীরার মানুষ এই শান্তিপ্রিয় ধর্মপ্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষদেরকে বিভ্রান্তি করার জন্য আপনারা জানেন তার আগে নির্বাচন আসলেই বলতো আওয়ামী লীগ ক্ষমতা আসলে নাকি বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে তারা বলেছিল ওই পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে যখন ৯৬ সালে আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে সকল ওই পাহাড়ে আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে ৭৫ পর থেকে ৯৬ সালের আগ পর্যন্ত আপনারা জানেন ওই পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত লাশের মিছিল হতো প্রত্যেক দিন কত মায়ের কল খালি হতো কত বোন বিধবা হতো সেই পার্বত্য চট্টগ্রামে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে সেদিন শান্তি চুক্তি হলো খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় বললেন আই ফেনি পর্যন্ত ইন্ডিয়া হয়ে যাবে আমার প্রশ্ন ওই বিএনপি জামাতের ভাইদের কাছে খালেদা জিয়া ওই ৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কতবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধী দলের নেত্রী হয়েছেন নির্বাচন করেছেন উনি প্রত্যেকবার ফেনী থেকে নির্বাচিত হয়েছেন উনি কি ইন্ডিয়ার পার্লামেন্টে যান নাকি বাংলাদেশের পার্লামেন্টে যান আমার প্রশ্ন হচ্ছে ওইটাই যে কথাটাই বলার জন্য এই কথাটাই বলছি সেটি হচ্ছে ওরা মিথ্যা কথা বলে ওরা শান্তি চুক্তি হয়ে লাশ হয় না শান্তি হয় প্রতিষ্ঠিত হয়েছে এটা ওরা চায় না ওরা চায় মিথ্যা কথা বলতে ওরা বলে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদ বন্ধ হবে আর বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ ক্ষমতা এসে সারা বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করেছে সারা বাংলাদেশের সকল উপজেলায় জেলায় মডেল মসজিদ করে ইসলামের প্রচার প্রসার করার জন্য সুচ্চ মিনার করে আজহারের ধরি সারা বাংলাদেশের কাছে মানুষের কাছে কোনায় কোনায় পৌঁছানোর জন্য সুচ্চ মিনার করেছেন মডেল মসজিদ করে সেখানে ইসলামী শিক্ষার প্রচার প্রসারের জন্য ইসলামের জ্ঞান লাভ করার জন্য সেখানে আপনার রিসার্চ সেন্টার হবে সেই মডেল মসজিদ উপহার দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে ইসলামী শিক্ষার প্রচার প্রসারের জন্য আপনারা জানেন এই মাদ্রাসাগুলোকে এমপি ভুক্ত করে তাদেরকে সুন্দর ভবন উপহার দিয়েছেন ইসলামের প্রচার প্রসারের জন্য তাদের কাছে আপনারা একটু প্রশ্ন রাখবেন যে আপনারা বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের অধিক আপনারা আজকে দীর্ঘদিন আপনারা ক্ষমতায় ছিলেন আপনারা জিয়া সরকার হেনা ভোট করেও আপনারা অবৈধভাবে ক্ষমতা দখল করা থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে আপনারা ক্ষমতায় থেকে আপনারা ইসলামের জন্য কি করেছেন সেইটি একটু জনগণের সামনে তুলে ধরেন আপনারা করেছেন বঙ্গবন্ধু ক্ষমতায় এসে এই বাংলাদেশ থেকে জুয়া নিষিদ্ধ করেছিল মদ নিষিদ্ধ করেছিল আপনারা ক্ষমতায় এসে এই বাংলাদেশে মদের লাইসেন্স দিয়েছেন আপনারা এই জুয়া বন্ধ করেছিল সেই জুয়া আপনারা ওপেন করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মামলে ক্ষমতায় এসে সারা বাংলাদেশের আপনারা জানেন কমি মাদ্রাসার সেই আলেম উলামারা বড় বড় মহাদ্দেসরা আপনারা জানেন কমি সেই কমি সমাবেশে নেত্রীকে কমি মা হিসেবে জননী হিসাবে তারা উপহার দিয়েছেন
কবি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশের কোন ইসলামী সরকার স্বীকৃতি দেয় নাই একমাত্র বঙ্গবন্ধুর কন্যাই তাদেরকে স্বীকৃতি দিয়েছেন আজকের মাদ্রাসার ছাত্ররা বিসিএস দেওয়ার সুযোগ পায় ভালো ভালো চাকরিতে যাওয়ার সুযোগ পায় যে সুযোগটি কোন ইসলামী সরকার দেয় নাই জামাত ইসলাম দেয় নাই বিএনপি দেয় নাই আপনারা জানেন 91 সালে আওয়ামী লীগ চাইলো কোয়ালিশন করে ক্ষমতা আসতে পারত বঙ্গবন্ধুর কন্যা সেটি করে নাই জামাত ইসলাম নির্বাচনের আগে 91 নির্বাচনের আগে আসলে নির্বাচনের আগে আপনারা জানেন একটি কথা হয়তো অনেকে ভুলে গেছেন যে নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব মানলে বউ তালাক হয়ে যাবে অনেক কথা আমরা নির্বাচনের পরে কি দেখলাম আমরা দেখলাম ওনারা দুইটি মন্ত্রী চেয়ে নিলেন আর কয়েকজন মহিলা সংসদ সদস্য চেয়ে নিলেন ওনারা কোনো আবেদন করেননি নিবেদন করেননি ওনারা বলেন নাই যে আমাদের আমরা ক্ষমতায় যেতে পারি কোনো কৃষককে গুলি করে হত্যা করা যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্য ভাব কি করতে হবে আইন করতে হবে মদ নিষিদ্ধ করতে হবে জুয়া নিষিদ্ধ করতে হবে সুদ নিষিদ্ধ করতে হবে এরকম কোন শর্ত তো তারা দেন নাই জামাত ইসলামের ভাইরা তারা শর্ত দিয়েছিল কি যে আমাদের মন্ত্রিত্ব দিতে হবে দুটা আর মহিলাদেরকে আবার এমপি বানাতে হবে ওনাদের মহিলাদেরকে ওনারা সেই সাথে বিএনপির সাথে ওনারা কোয়ালিশন করে 91 সালে সরকার গঠন করেছিলেন তখন আর নারী নেতৃত্ব নাজায়েজ হয় নাই তখন জায়েজ হয়ে গিয়েছিল সেই মিথ্যা কথা দিয়ে তাদের রাজনীতি শুরু সেই কারণে আপনারা জানেন তাদের এখন দলের কি অবস্থা এটি আপনারা জানেন আমি শুধু তাদের কাছে আহ্বান করি যে আমরা ওই যেটি দিয়ে আমি শুরু করেছিলাম যে আগামী 13 তারিখ বঙ্গবন্ধুর কন্যা আসবেন খুলনাতে মহাসমাবেশ করতে এই বঙ্গবন্ধুর কন্যার সমাবেশে আপনি কেন যাবেন সেই প্রশ্নটা হচ্ছে আমার আপনাদের কাছে যে এক নেত্রী যে বিশ্ব মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা যিনি আপনার আপনার আমার বয়স্ক বাবা হাতে বিধবার ভাতা বয়স্ক বাবার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দিয়েছেন ওই বয়স্ক বাবার কথারা জামাত বিএনপির ভাইরা তার কথা চিন্তা করেনি সেই বয়স্ক বাবা যার হাতে এই বয়স বয়সী মানুষের হাতে তার টাকা তুলে দেন বঙ্গবন্ধুর কন্যা মোবাইলে ডিজিটাল বাংলাদেশ মোবাইলের মাধ্যমে সরাসরি তার বয়স্ক বাবার হাতে টাকাটা পৌঁছে দিয়েছেন আমার বয়স্ক মা বোনের হাতে ভাতার কার্ড মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছেন সেই কারণেই তো বঙ্গবন্ধুর কন্যাকে দেখার জন্য আপনি খুলনাতে যাবেন আপনি তো সেই কারণে যাবেন যে কারণে আপনার আমার পশ্চি আপনার আমার আপনজন হতে পারে প্রিয়জন হতে পারে যাদের খোঁজ কেউ সরকার রাখে নাই কোন দল রাখে নাই কোন ইসলামী নামে যারা ক্ষমতা এসেছিল তারা কোনদিন খোঁজ রাখে নাই ওই যে বাবাটি এই শীতের সময় এখন এসে গেছে যে মানুষটি এই কুয়াশায় ভিস্ত যে মানুষটির গায়ে কম্বল দেওয়ার ক্ষমতা নাই যে মানুষটির গা বাড়ির বেড়া নাই যে মানুষটির থাকার জায়গা নেই যে মানুষটি কুয়াশায় ভিস্ত যে বাবাটি বয়স্ক বাবাটি ওই বৃষ্টিতে ভিস্ত যে বয়স্ক মাটি রোদে পুড়ত তার দিকে কেউ খোঁজ রাখে নাই সেই বয়স্ক বাবা মাদের ওই বিধবাদেরকে ওই অসহায় মানুষদেরকে যাদের গৃহ ছিল না যাদের ভূমি ছিল না তাদেরকে ভূমির ব্যবস্থা করেছেন গৃহে থাকার ব্যবস্থা করেছেন পাকা বাড়ি উপহার দিয়েছেন সেই কারণেই তো বিশ্ব মানবতার নেত্রী মমতাময়ী মাকে দেখতে আপনি খুলনাতে যাবেন আপনি খুলনাতে যাবেন এই কারণে আমরা এখানে যারা বসা আছি তাদের কারোর পরিবারের কথা কোনো সরকার চিন্তা করে নাই একমাত্র মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আপনার আমার প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের সন্তানেরকে সারা পৃথিবীর ইতিহাসে যে নজির নেই যে নেত্রী আমাদেরকে ওই প্রত্যেক সন্তানের হাতে পয়লা জানালি তাই করোনাকালীন হোক তাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থাক আর ওই জামাত বিএনপিরা রাস্তাঘাট আটকে দিক স্কুলঘর পুরাই দিক আগুন সন্ত্রাস করুক স্কুলঘর পুরাই দিক শত কিছুর মধ্য দিয়ে শত দুর্যোগ মোকাবেলা করে আল্লাহর মেহরবানিতে জননেত্রী শেখ হাসিনা পয়লা জানুয়ারিতে আমার খেটে খাওয়া ভাই বোনের বাচ্চাদের হাতে সকল বাচ্চার হাতে বই উপহার দিয়ে বই উৎসব করে সেই কারণে তো জননেত্রী শেখ হাসিনার খুলনার উৎসবে আমরা যোগ দিয়ে উৎসব পালন করব সেই কারণেই তো নেত্রীকে আমরা দেখতে যাব আমরা নেত্রীকে কেন দেখতে যাব আমরা নেত্রীকে এই কারণে দেখতে যাব যে নেত্রী ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড কোনো রোগীর জন্য
কোনো সরকার একটি টাকা অনুদানের ব্যবস্থা করে নাই কেন মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা আপনারা আমরা একজন গ্রামের একজন খেটে খাওয়া মানুষ আমাদের একজন অসুস্থ মানুষের আমরা কজনকে বা দেখার সুযোগ পাই বা দেখতে পারি না মাননীয় নেত্রী আপনার আমার এখানে সাতক্ষীরা চিকিৎসার জন্য ওই মমতা মহিমা আমাদের আমাদের প্রিয় নেতা ডাক্তার আফম রুহ হক যিনি সফল স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যার মাধ্যমে মাননীয় নেত্রী আমাদেরকে মেডিকেল কলেজ উপহার দিয়েছেন মাননীয় নেত্রী আমাদের সদর হাসপাতালকে আড়াই শিবিরে উন্নীতকরণ করেছেন সেখানেও চিকিৎসা অনেক চিকিৎসার পাশাপাশি এখানে ডায়ালিসিসের ব্যবস্থা করা হয় অনেকের বিনামূল্যে অনেকের স্বল্প মূল্যে এই ডায়ালিসিস রোগী কিডনি রোগীর জন্য আগে খুলনা যাওয়া লাগতো ঢাকায় যাওয়া লাগতো যশোরে যাওয়া লাগতো একজন কিডনি রোগীর জন্য আরও দুই তিনজন মানুষকে কষ্ট করতে হতো একটা গাড়ি ভাড়া করা লাগতো অনেক কষ্টের কথা যাদের আপনজন প্রিয়জনরা এই কষ্ট জানে তারা এই কষ্টটা খোঁজ রাখে সেই নেত্রী শুধু মেডিকেল কলেজ সদর হাসপাতালকে উন্নীতকরণ করে মেডিকেল কলেজ উপহার দিয়ে থেমে থাকে নাই সারা বাংলাদেশের মাননীয় নেত্রী আমার এই অসহায় বাবাদের বন্ধের অসুস্থতার কথা চিন্তা করে সমাজ সেবা অবসরের মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে সর্বনিম্ন 50,000 টাকা এককালীন অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন সেই কারণে সেই কৃতজ্ঞতার কারণেই তো আমরা মাননবন্ধুর কন্যাকে দেখার জন্য হেঁটে হোক গাড়িতে হোক রিক্সায় হোক ভ্যানে হোক যেমনি হোক আমরা খুলনা সমাবেশে ঢল নেমে যাবে মাননীয় নেত্রীকে দেখার জন্য আপনারা সাক্ষী হিসাবে এখানে দাঁড়িয়ে আছেন আমাদের ওই মুক্তা মনির বাবা এখানে উপস্থিত ইব্রাহিম ভাই এখানে উপস্থিত আপনারা এই বাসদার মানুষেরা আপনারা সাক্ষী আছেন সেই বৃষ্টির সময় আমরা সংবাদ পেয়ে সাত সকালবেলা আমরা অ্যাম্বুলেন্স নিয়ে মুক্তা মনির বাড়িতে পৌঁছায় মুক্তা মনিকে সেদিন উদ্ধার করে সিভিল সার্জন সহ ডাক্তারদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের প্রিয় মানুষ ডাক্তার আহমদ উল্লাহ সাহেব সহ তাদের আমরা কেন্দ্রে যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা কেন বিশ্ব নেতারা তাকে মমতা মহিমা উপহার দিয়েছেন এটি আপনারা অক্ষরে অক্ষরে তার প্রমাণ এই বাসদার মানুষ সাক্ষী থেকে বলুন আপনারা ইব্রাহিম আওয়ামী কর্তারা আওয়ামী কর্তারা বলে আমরা জানা সেজন সাধারণ মানুষ তার সন্তান বিরাট রোগে আক্রান্ত হওয়ার এই সংবাদ যখন সাংবাদিকদের মাধ্যমে আমাদের মাধ্যমে নেতাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারে সাথে সাথে উন্নত চিকিৎসার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তাকে ফোন দিয়ে খোঁজ করে অপারেশনের আগে তার চকলেট সহ সকল চকলেট উপহার দিয়ে তার সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন সেই মমতা মহিমাকে দেখতে বাসদার মানুষ তো ঘরে থাকার কথারা সকলকে সাথে নিয়ে ওই খুলনার মহাসমাবেশে মিছিল সহকারে চলে যাবে বলে আমি বিশ্বাস করি আমার প্রিয় নেত্রী যে নেত্রী আপনাকে আমাকে ভালো রাখার জন্য আপনার আমাকে শান্তিতে রাখার জন্য অনেকটাই নির্ঘুম রাত পার করেন যে নেত্রী তাহাজ্জুদ ফজর নামাজ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সেই নেত্রীকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে ধর্মের কথা বলেন সেই নেত্রীর বা তাদের দলের নেতাদের কাছে আমি অনুরোধ করব একটু বুকে হাত রেখে আপনার বিবেকের কাছে একটু জিজ্ঞাসা করেন যে আপনারা 75 সালের 15ই আগস্ট এই মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত আমার স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশের জন্য অনেক ত্যাগ সেই মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের উপর অর্জিত বাংলাদেশ 2 লক্ষ নির্যাতিত মা বোনের ত্যাগের উপরে অর্জিত এই বাংলাদেশ যে নেতার নেতৃত্বে দেশ স্বাধীন ছিল সেই প্রিয় নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে 75-এর 15ই আগস্ট সেই কাক ডাকা ভরে যাকে বঙ্গবন্ধুকে নির্মম নিষ্ঠুরভাবে শুধু বঙ্গবন্ধুকে না বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ শিশুপুত্র রাসেলকে যারা নির্মম নিষ্ঠুরভাবে নৃশংসভাবে খুন করেছিল যারা
ওই জেলখানা জাতীয় চার নেতাকে নির্মম নিষ্ঠুরভাবে সেই নিরাপদ জায়গাতে যারা মৃত্যুর বিরাস ফায়ার করে মৃত্যু নিশ্চিত করার পরেও বেরেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যাদেরকে নির্মমতা নিষ্ঠুরতার সর্বোচ্চ সেই কাণ্ড তারা ঘটিয়েছিল যারা একুশে আগস্ট আমাদের প্রিয় নেত্রী বেগম আইভি রহমান সহ আমাদের অসংখ্য নেতাকর্মীদের সেদিনকে হত্যা করেছিল এই বাংলার মানুষদেরকে ভালো রাখার জন্য যে নেত্রী কষ্ট করে চলেছেন সেই নেত্রীকে তারা হত্যার পরিকল্পনা করেছিল সেই নেত্রী ওই জনসভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় অসংখ্য নেতাকর্মীদের শুধু হত্যা করেন নাই সেদিন পঙ্গুত্ব বরণ করেছিল অসংখ্য নেতাকর্মী সেদিন আমাদের জাতীয় নেতারা মানব ঢাল তৈরি করে বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন মহান আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখেন তাকে মারার সাধ্য দুনিয়ার কোনো মানুষের নাই শুধু একুশে আগস্ট না বঙ্গবন্ধুর কন্যাকে একুশ বারের অধিক হত্যা করার ষড়যন্ত্র করেছেন সেই নেত্রী আপনাদেরকে বঙ্গবন্ধুর কন্যা গত কয়েকদিন আগে আপনারা জানেন সারা বাংলাদেশের সকল জনপ্রতিনিধিকে তার মধ্যে যারা এই খুনের সাথে জড়িত সেই দলের নেতৃত্ব যারা দেন তাদেরকে বঙ্গবন্ধুর কন্যা ওই বঙ্গভবনে তাদেরকে দাওয়াত করে খাওয়াইয়াছেন এটি হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা এটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা সেই বঙ্গবন্ধুর কন্যা যাকে আপনারা হত্যার ষড়যন্ত্র করেছিলেন সেই হত্যার ষড়যন্ত্র করার পরও বঙ্গবন্ধুর কন্যা আপনাদের সকল কাউকে আলাদা না করে প্রত্যেকের ঘরেতে বিদ্যুতের শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন নেত্রী বলেন নাই ও অমুক দল করে ও তমুক দল করে তার বাড়িতে বিদ্যুৎ যাবে না তার সন্তান ওই সুন্দর স্কুল ভবনে ক্লাস করবে না নেত্রী এভাবে আলাদা করেনি সেই নেত্রী আসবেন খুলনার মহাসমাবেশে সেই সমাবেশে দলবাদ নির্বিশেষে সাতক্ষীরা জেগেছে খুলনা বিভাগ জেগেছে আপনার আমার আমাদের এই খুলনা বিভাগের আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা ওই পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের কেউ তারা সেদিন ক্ষমা করেন নাই হত্যা করে নির্মমভাবে খুন করেছিলেন তার সুযোগ্য পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি যিনি সার্বক্ষণিকভাবে এই মহাসমাবেশকে সফল করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন যিনি আমাদের সুখ দুঃখে সকল কিছুতে আমাদেরকে খেয়াল রাখেন খোঁজ খবর রাখেন সেই প্রিয় নেতা আহ্বান করেছেন নেত্রীর জনসভায় আমাদের সকলকে সমবেত হতে হবে সকলকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে নেত্রীর এই মহাসমাবেশ সফল করতে হবে সেই মহাসমাবেশ সফল করার জন্য সকলকে আমরা সেদিন মিছিল সহকারে আনন্দ সহকারে আমরা সেদিন ওই নেত্রীর সমাবেশে আমরা যোগ দেব আপনারা জানেন গতকাল খুলনা বিভাগের আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষিবিদ জনাব আফু বাহাদ্দিন নাসিম আমাদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব বি এম মুজাম্মেল হক এবং এস এম কামাল ভাই সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা একাধিকবার সফর করেছেন সাতক্ষীরা এই সমাবেশকে গুরুত্ব দেওয়ার জন্য আজান শুরু হয়েছে আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এই সমাবেশে যোগদান করার আহ্বান রেখে এই দু হাজার চব্বিশ সালের সম্ভবত ছয় তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন সময় সংক্ষেপ কথা শেষ করতে পারলাম না আমি এই বাসদা ইউনিয়নের আমাদের অনেক প্রবীণ নেতারা নিহত মারা গিয়েছেন তার মধ্যে আমাদের নজরুল রহমান খোকন মামা উনি মারা গিয়েছেন আমাদের বাসার ভাই সাবেক সভাপতি মারা গেছেন আমাদের আব্দুল কাদের ভাই বাকের ভাই তারপরে মঈনুদ্দিন ভাই মোয়াজ্জেম ভাই এবং সুষমা নার্গিস কুকু আপা সহ আমাদের অনেক নেতাকর্মী মারা গিয়েছেন।